ঋণ, আশীর্বাদ না অভিশাপ। একটা সময় ছিল যখন আমরা ২০-২২ হাজার টাকা বেতন পেতাম এবং সেই টাকা দিয়ে সুন্দরভাবে সংসার চালিয়ে নেওয়া যেত, কিন্তু বর্তমানে লক্ষ টাকা আয় করেও একই অবস্থানে ঘুরপাক খাচ্ছি, কেননা খরচটা গেছে বেড়ে। সবচেয়ে যেটা বেশি বেড়েছে সেটা হলো পণ্য আসক্তি বা পণ্যর আসক্ত। যে টাকা আপনার নয়, ক্রেডিট কার্ডের নামে যা অন্যের টাকা ইচ্ছে মতো খরচ করছেন। বিয়ে করবেন, নো চিন্তা, কিস্তিতে পেয়ে যাবেন সব ফার্নিচার। হানিমুনে যাবেন, তাতেও নো চিন্তা, কিস্তি তো আছেই, অল্প অল্প করে পরিশোধ করলেই চলবে। বন্ধুরা, আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে দিন, আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আপনি বেতন পান ৮০ হাজার টাকা, ঘর ভাড়া এটা সেটার কিস্তি দিতে দিতেই মাস শেষে সব টাকা শেষ। এছাড়া মাসে ২-৪ বার দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ফুটানি মারেন, কিন্তু ঋণের টাকা কখনো পুরোপুরি শোধ হয় না। কিভাবে টাকা শোধ করবেন এই নিয়ে সবসময় দুশ্চিন্তায় মন ভালো থাকে না। সামনে গরমকাল, ঘরে এসি লাগাতে হবে, মাথায় ঢুকে গেছে এসি আপনার চোখে ঘুম এনে দিবে। বাকিতে এসি কিনলেন, বোঝা আরেকটু বাড়ল, বেতনের টাকা, বাড়ি ভাড়া আর কিস্তি দিতে দিতেই শেষ। এক পর্যায়ে কিস্তি আর কার্ড দিয়ে কুলাচ্ছে না, এবার ধার করতে হবে। নিজের ইমেজের ১২টা বাজে এক মাস পর শোধ করার শর্তে নিলেন ধার, কিন্তু ১ মাস পেরিয়ে 2 মাস হতে চলল। পাওনাদার বন্ধু ফোন দিতেই ভাবতে লাগলেন কি মিথ্যা অজুহাত দেওয়া যায়। বললেন কিছু একটা, ব্যাস হয়ে গেল আপনার মিথ্যে বলার হাতেখড়ি, ঠিক পলাতক আসামির মতো। আজ আবার মেয়েটার জন্মদিন, আবার ফুটানি মারার চেষ্টা, নিজের যা নেই তা নিয়ে বড়াই করা। যেটাকে আপনার না, যেটাকে আপনি আয় করেননি তাই খরচ করছেন। কি যে ভয়ানক এই চক্র তা কেবলমাত্র ভুক্তভোগীরাই জানেন। এত টাকা আয় করেন কিন্তু টাকা যায় কই? মনে তো কোনো শান্তি নেই, আছে শুধু টেনশন, এই টাকা কিভাবে শোধ করবেন। সেই চিন্তা প্রতিনিয়ত আপনাকে অসুস্থ করে তুলছে। অনেকে আবার সন্তানের জন্য কিছু করার তালে ফ্ল্যাট কেনাকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন। মনে রাখবেন, বাবা মা হিসাবে সন্তানকে ফ্ল্যাট নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। আপনি নিজেই যদি তাকে ফ্ল্যাট করে দেন তাহলে শেয়ার করবেটা কি? খাঁচার পাখি ভালো খেতে পারলেও জীবনটা কাটে বন্দি দশায়। ঠিক তেমনিভাবে ঋণ যে করে তারও নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনি কি মনে করেন ৫০ বছরের পরের প্রজন্ম আপনার মতো কিস্তি জর্জরিত ঋণগ্রস্ত মানুষকে মনে রাখবে? কখনোই রাখবে না। ঋণের এই ব্যাধি শুধু বাংলাদেশেই নয়, আমেরিকার মানুষ এখন $৩ ট্রিলিয়ন ঋণে ডুবে আছে। বাংলাদেশে যারা বছরে প্রায় ১৫ লক্ষ টাকা আয় করেন তাদের অধিকাংশই সব সময় কমপক্ষে ৪ থেকে ৫ লক্ষ টাকা ঋণী। এতগুলো ব্যক্তি পর্যায়ের তথ্য। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অবস্থা তো আরও করুন। যে কোম্পানি ব্যাংক থেকে ইতিমধ্যে ২০০ কোটি টাকা ঋণ করেছে সেই টাকা শোধ করার আগেই অন্য নামে ৫০০ কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। ভাবখানা এমন যে তারা সবাই অমরত্ব পেয়ে গেছেন। ঋণ পরিশোধের জন্য অফুরন্ত সময় তাদের হাতে আছে। অবশ্য বাংলাদেশে এখন আর কেউ সময় মতো ঋণ শোধ করেন না। সামর্থ্য থাকলেও ইচ্ছা করেই খেলাফি হন, কেননা খেলাফি হলেই সুদের হার কমিয়ে দেওয়া হয়। এই ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন ভাবছেন? মনে রাখবেন, সব সময় আয় বুঝে ব্যয় করুন। অপচয় ও ফুটানি ধর্মীয় দৃষ্টিতেও নিষিদ্ধ। ভালো হয় দানের অভ্যাস গড়ে তুলতে পারলে। মনে রাখবেন, দাতার হাত থাকে উপরে আর ঋণগ্রহীতার হাত সবসময় নিচেই থাকে। ধন্যবাদ সবাইকে।